নমস্কার, ত্রিপুরা পাবলিক ওপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, সারা দিনভর যে চর্চা হয়েছে যে বিষয়টি নিয়ে, সেটি অবশ্যই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের কল্যাণ সাগরে সকাল সকাল যে মানুষের মাথার যে খুলি পাওয়া গেছে বা স্কল পাওয়া গেছে, সেটাকে নিয়ে অবশ্যই দিনভর আলোচনা হয়েছে, বিভিন্ন চর্চা হয়েছে। এবং আমরা এখানে এই প্ল্যাটফর্মে লাইভে দেখিয়েছি ঘটনাস্থলে গিয়ে যে কী দৃশ্য রয়েছে। আমরা দেখলাম যে সেখানে এই ঘটনার পর বিকেল থেকে কিন্তু টিএসআর পঞ্চম ব্যাটালিয়নের বিভিন্ন দক্ষ যারা রেস্কিউ যারা রয়েছেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে যারা রেস্কিউ টিম রয়েছেন, তারা জলে নেমেছেন এবং আমরা দেখলাম অক্সিজেন সিলিন্ডার পিঠে নিয়ে তারা সার্চ করেছেন, ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে সার্চ করেছেন এবং এটা তাদের দায়িত্ব বলা যায়, এটা তারা করেছেন। এই এই বিষয়টা নিয়ে দিনভর আলোচনা হয়েছে এবং সেটা আপনাদেরকে বলেছি যে এটা দুই তিনটা মোড় দৃষ্টিকোণ এখানে রয়েছে। কেউ কেউ বলছেন রাজনৈতিকভাবে কাউকে, ব্যক্তিগতভাবে কাউকে বা রাজনীতি দলকে কালিমালিপ্ত করার চেষ্টা, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যে কল্যাণ সাগর, সেটা কোনো সুস্থ ব্যক্তির পক্ষে এই কাজটা করা কদাপিও এটা সম্ভব বলে আমরা মনে করছি না। এখন তদন্ত চলছে, তদন্তর পর যে যদি কিছু বেরিয়ে আসে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এবং আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু ভিডিও ফুটেজ এবং আধিকারিকরা কী বলেছেন তাদের বক্তব্য আজকে আমরা শোনাবো। এটা তো সকালে আমরা রিকভার করলাম, আফটার দ্যাট উই হ্যাভ সেন্ট ইট টু ডিস্ট্রিক্ট হসপিটাল উদয়পুর ফর পোস্টমর্টম। তো এক্সামিনেশান ওরা করবে, একটু টাইম লাগবে এটা। সো আমরা কিছু কোয়েশ্চান দিয়েছি ওদেরকে, ওয়েদার দ্যাট ইজ হিউম্যান স্কাল অর নট, দ্য টু ফাইন্ড আউট রেস অ্যান্ড আদার এজ এটসেট্রা। তো ওটা একটু টাইম লাগবে, ওটা পাওয়ার পর আমরা সেটাকে এফএসএল পাঠাবো ফর আদার ইনভেস্টিগেশন পারপাস। তো এখন অবধি তো আমরা ওই স্কালটাই পেয়েছি, আমরা বডি সার্চের জন্য অপারেশন চলছে ইনকেস যদি পাই। তো আপনি দেখতে পাচ্ছেন ওরা করছে এখন রিকভারি, মানে সার্চ অপারেশন, এইটুকুই আছে এখন অবধি। তো কেস একটা কোথা থেকে আসলো এটা, কীভাবে কোনো না, ওটা এখন ইনভেস্টিগেশন চলছে, এখনও আমরা কিছু বলতে পারছি না এই ব্যাপারে। ওটাই আছে, আপডেট চলছে, কাজ আইও আছে, সাব ইন্সপেক্টর কপিল দাস ওকে অ্যান্ডোর্স করা হয়েছে। তো দেখবে ফাইনাল তো আমরা এফএসএল থেকে পাবো, তো সেটা কিছুদিন টাইম লাগবে এ পর্যন্তই। এখন হ্যাঁ ওরা খুঁজছে, ওরা আমাদের স্টেট এসডিআরএফ, ওরা বিকাল 4টা থেকে খুঁজছে, প্রায় 2-2.5 ঘন্টা হলো খুঁজছে ওরা। শুনুন, তবে গোটা ব্যাপারটাই ভালো করে যাতে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হয় সেটার চেষ্টা চলছে। সাধারণ প্রশাসন মানে সেবায়িত হচ্ছেন জেলা শাসক সমর্থক, তো এই তরফ থেকে এখানে একটা বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা রয়েছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির এবং কল্যাণ সাগর, সেখানে যে একটা এইভাবে যে বিষয়টা উদ্ধার হলো, তার পরবর্তীতে কোনো পদক্ষেপ থাকবে কি আপনাদের, কোনো এটাকে শুদ্ধিকরণ বা একটা কিছু কী থাকবে এটাকে মানুষের বিশ্বাসের জায়গাটা কথা আমরা বলছি? এটা আমি জেলাশাসক মহোদয়ের সঙ্গে কথা বলে আমরা ব্যাপারটা আমি জানাবো এবং উনি যা যথাযথ মনে করবেন সেভাবে ব্যবস্থা নেবেন। ওই তো একটা